COVID-19 বা করোনা ভাইরাস মানব জাতির বিগত 100 বছরে দেখা সবচেয়ে বড় দুর্যোগ, আর যেটা প্রতিকার করতে হবে আপনাকে আমাকে। আপনি হয়তো বলতে পারেন, ভাই আমি তো গৃহবন্দী, আমি এটার প্রতিকার কিভাবে করব। আপনি যে ঘরে থাকতেছেন এটাই আসলে এটার প্রতিকার। আর যেটা করতে পারেন, যারা শিক্ষিত সমাজ, যারা পড়ালেখা করছেন, যারা বুঝেন, তারা ঘরে বসে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ধরনের গুজব চলতেছে, এটার প্রতিকার করুন। আর শুধুমাত্র সেই ব্যক্তিটি যে, আমি মনে করি যে ঘর থেকে বের হলে 10 জন 5 জন না, 1000 মানুষের উপকার করতে পারবেন শুধুমাত্র সেই বের হন, তার ছাড়া অন্য কেউ বের হয় না। আর যিনি 1000 মানুষের উপকার করতে পারবেন তার কাছে অনুরোধ, চলেন করোনার বিরুদ্ধে যুদ্ধে নামি। আমি নামতেছি, কারণ আমি জানি আমি আজকে ঘর থেকে বের হলে আমি আমার গ্রামের মানুষের উপকার করতে পারবো, গ্রামের মানুষকে করোনার বিরুদ্ধে ইনফর্ম করতে পারবো এবং তাদের কিছু প্রয়োজনীয় উপকরণ সামগ্রী তাদের হাতে পৌঁছে দেবো। এবং যেটাই আজকে আমার এই ব্লগের উদ্দেশ্য, এটা নট অনলি যে দেখানোর জন্য তা না, যে এটা একটা মেসেজ দেওয়া যে আপনারাও কিন্তু পারেন। যদি আপনার এলাকায় এরকম বড় কোনো ম্যাস পপুলেশন থাকে যেটাকে আপনি প্রয়োজনীয় কোনো উপকরণ সামগ্রী দিতে পারেন, তাহলে করবেন প্লিজ। অবশ্যই নিজের সেফটিটা মাথায় রাখবেন, চেষ্টা করবেন সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত হওয়া যায়। আপনি চাইলে হ্যান্ড ওয়াশ দিয়ে গোসল করতে পারেন, এটা জীবাণুমুক্ত, জীবাণুনাশক, বা স্যাবলন দিয়ে গোসল করতে পারেন। করার পর আপনি মানুষের উপকারে নামেন, যেটা আমি করব। এবং আমার এই আজকে কার্যক্রমে সহায়তা করছে দুটো প্রতিষ্ঠান, একটা হচ্ছে একটা বিজনেস প্রতিষ্ঠান যারা মাস্ক বানায়, আমার ফ্রেন্ডের প্রতিষ্ঠান, সে আমাদের শুধুমাত্র তার বানানো কোম্পানি ফ্যাক্টরি মূল্যে আমাদের প্রায় 500 উপরে মাস্ক দিচ্ছে, যেটা হচ্ছে আমরা গ্রামের মানুষকে বিলি করব। এবং বিলানোর ক্ষেত্রে আমরা খুব বেশি মানুষ নিচ্ছি না, কারণ বড় গ্যাদারিং করা সম্ভব না, বড় গ্যাদারিং করলে ভাইরাসটা প্রচার হওয়ার ঝুঁকি বেশি থাকে। আমাদের মাত্র 3 থেকে 4 জন লোক আমাদের সহযোগিতা করবে, এরা হচ্ছে ইউথ লিডার্স অ্যাসোসিয়েশন। তারা জানে দেয়ার ইজ এ পসিবিলিটি টু ডাই, কিন্তু মৃত্যুর ঝুঁকি নিয়েও তারা মানুষের কাছে প্রয়োজনীয় উপকরণ সামগ্রী পৌঁছে দিতে রাজি। অতএব যাদের পক্ষে সম্ভব, যারা সোশ্যালি কেপেবল, যারা মানুষের উপকার করতে পারবেন, তাদের কাছে অনুরোধ, চলেন করোনার বিরুদ্ধে যুদ্ধে নামি। COVID-19 বাংলাদেশের মতন ঘন বসতিপূর্ণ একটি রাষ্ট্রের জন্য কিন্তু এটা আসলে খুবই মেজর একটা প্রবলেম। যে জায়গায় আমাদের শিক্ষার হারটা কম, যেমন আমাদের গ্রামের মানুষ এখনো কিন্তু অনেকে প্রয়োজনীয় যে স্টেপগুলো এটা নিতে পছন্দ করে না বা দেখেন অনেকের, যেমন আমরা কিছু না একটা ভিডিওতে দেখেছি যে বলতেছে যে আপনি মাস্ক পরেন না কেন, উনি বলতেছে আমার লজ্জা লাগে, মুখ ঢাকতে নাকি লজ্জা লাগে, আগে শুনতাম মুখ দেখাইতে লজ্জা লাগে, এখন বলে মুখ ঢাকতে লজ্জা লাগে। তো এই যে গোড়ামিগুলো, যেগুলো আমাদের খুব ক্ষতিকর একটা পরিস্থিতি হয়ে দাঁড়াতে পারে, যেই কারণে আসলে আমাদের আজকের এই পদক্ষেপ, যে আমরা অ্যাটলিস্ট আমি আমার জায়গা থেকে আমার কাজটুকু করতেছি আমার গ্রামের জন্য। আমি যেহেতু গ্রামে থাকি, আমার গ্রামের জন্য আমি আমার গ্রামের মানুষগুলোকে অ্যাটলিস্ট কিছুটা যাতে আমি সেফলি ডিস্টেন্সে রাখতে পারি এই ভাইরাসটা থেকে, সেই জন্যই আমার পদক্ষেপ।
অলরেডি পৌঁছে গেছি সাইনবোর্ড এবং যে ফ্রেন্ডের সাথে দেখা করার কথা সেই ফ্রেন্ডের অফিসে আমরা যাচ্ছি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি পরিস্থিতি যে খুব একটা যে মানুষের গ্যাদারিং কম এই সাইডে তা না, যথেষ্ট পরিমাণ গ্যাদারিং চলতেছে। ও এবং আমার সাথে আছে আমাদের বিরল মাস্টার, যে মাস্ক পরে নাই ওরা সবার আগে ঠোয়া মাস্ক পরাইতো, এগুলোই করোনা ভাইরাস করা কিছুক্ষণ পরে মাস্ক পরতেছে। হ্যাঁ, এইগুলোর কারণে আমার মাস্ক কিনতে সাইনবোর্ড আসা লাগে। কি খবর? করোনা হইব, করোনা করোনা হবে। হ্যাঁ, যা করোনা প্রতিরোধ করার জন্যই আমরা এই জায়গায় আছি। পরিচয়টাকে দিয়ে নেই, এটা হচ্ছে আমার ফ্রেন্ড সজীব, সে হচ্ছে আমাদের এই সাইনবোর্ডের বিশিষ্ট সুতা ব্যবসায়ী এবং যিনি আজকে আমাদের লুটারচর ইউনিয়নের মানুষকে মাস্ক পরতে সহায়তা করবে, যার কারণে আমরা খুব সহজে খুব সুলভ মূল্যে মাছগুলো পেয়ে যাচ্ছি। এবং আমাদের গোস্তের ব্যবসায়ী মাসুদ কোথায়? কই পলাইছে? এই জায়গায় আমাদের গোস্তের ব্যবসায়ী একজন ফ্রেন্ড আছে, তার সাথে আমরা যে কোনো মুহূর্তে সাক্ষাৎ হতে পারি। আমাদের গোস্তের ব্যবসায়ী এখন আমাকে মারবে, ঠিক আছে? আমার গোস্তের ব্যবসায়ী আমাকে মারবে না। এই বাড়া তুই বাড়া, তোরা ভাইরাস খাওয়াই দেব। এই দে, এই যে খাওয়াই দেব, তোরা ভাইরাস খাওয়াই দেব। আমাদের লুটের চরে এখনো কোন প্রকার কেস ধরা পড়ে নাই, আমরা এখনো পরীক্ষা করি নাই। হ্যাঁ, আমরা মাস্ক নিতে আসছি যাতে আমাদের না, এটা সিরিয়াস ম্যাটার, কারণ গ্রামের মানুষজন কিন্তু আসলে মানে ব্যাপারগুলো বুঝতেছে না বা তাদের কাছে অ্যাক্সেসটাও নাই, সচেতন নাই, অথবা সচেতন হইলেও তাদের কাছে কিন্তু মাস্ক দেখা গেছে, মাস্ক কিন্তু গ্রামের দিকে খুব একটা পাওয়াও যায় না। এই কারণে আমাদের উদ্যোগ ছিল যে আমরা 500 মাস্ক গ্রামের যারা হচ্ছে গরিব দুঃখী মানুষ বা যারা অসচেতন যারা অশিক্ষিত মানুষ তাদেরকে আমরা হ্যালোর একটা ইম্পর্টেন্ট কথা কইতেছি। হ্যালো, একটাই কই ইম্পর্টেন্ট, একটাই কি 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 বিষয়? এই মাস্কের চেহারা দেখলে হ্যাঁ গ্রামের মানুষ এমনি হার্ট অ্যাটাক করে মারা যাবে। যাক, আমরা আমরা সেই বদ্দোয়া না করি, ঠিক আছে? এখন আমরা মাস্কের গোডাউনে যাব নাকি? আচ্ছা, আগে তো চা খাবো নাকি? আগে চা খাবো। ওকে, আমরা অলরেডি আয়সা পড়ছি যে জায়গা থেকে আমরা মাস্ক কিনবো এবং অলরেডি কাজ চলতেছে, মুরব্বী যথেষ্ট পরিমাণ কাজ করতেছে। এই যে আমরা মাস্কগুলো কাছে থেকে দেখাই, মুরব্বী 600 পিসের মতন হয়েছে অলরেডি, 300 আমাদের অলরেডি 300-400 পিসের মতন কমপ্লিট। দ্যাট মিনস আমাদের খুব বেশি সময় লাগবে না। আমরা এখন আবার চলে যাবো সজীবের দোকানে, সজীবের দোকানে গিয়ে বসবো, দেখি আমাদের আবার আজকের মধ্যে বাড়িতে ব্যাক করতে হবে। দেখি, ওয়েট করি, এখন হচ্ছে জাস্ট খালি অপেক্ষা। আমরা প্রায় কত দীর্ঘ 1-1.5 ঘন্টা যাবত ইয়া করছি, এতক্ষণে আয়সা পড়ার কথা, এতক্ষণে যে আয়সা পড়ছে, ওই যে আমাদের মাস্ক আমাদের গ্রামীণ জনগণের জন্য। এই জায়গায় প্রায় কত 500 পিস মাস্ক আছে, যেটা আমরা আগামীকালকে বিভিন্ন আইটেমের বিভিন্ন কালারফুল, হ্যাঁ কালারফুল, কালারের থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলা
যাতে মানুষের রোগ প্রতিরোধ করতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বড়। ভালো কালার ফুল তো, মাল্টিপল চয়েস দেওয়া যাবে। যাই হোক, আমাদের অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, অতএব আমরা দেরি না করে বাড়ি চলে যাই। আমাদের বাড়ি যেতে হবে, কালকে সকাল বেলা ডেলিভার করতে হবে। দেখা হচ্ছে কালকে সকালে। অবশেষে আমরা পৌঁছলাম বাসায়। আজকে তো আর কাউকে মাস্ক পৌঁছাতে পারবো না, রাত্র হয়ে গেছে। আগামীকালকে অবশ্যই আমরা এই মাস্কগুলো যার যার কাছে পৌঁছে দেব, এবং কালকে আমাদের সাথে আরও করোনা ফাইটাররা থাকবে। হ্যাঁ, আমরা খুব বড় কোনো গ্রুপ করব না, যেহেতু বড় গ্রুপ বড় সমাগম নিষেধ। তবে যারা যারা আগ্রহী তারা আমার সাথে অলরেডি যোগাযোগ করেছেন, কালকে আমরা জনগণের কাছে মাস্কগুলো পৌঁছে দেব। ওয়েলকাম ব্যাক, সবাই প্রিপেয়ার্ড এবং সবাই মাস্ক পরিহিত, এবং আমাদের সাথে বস্তাগুলো কোথায়? ওই যে মাস্ক অলরেডি আমরা নিয়ে ফেলেছি, এবং আমার ডান পাশে হচ্ছে অয়ন, ও হচ্ছে আমাদের বিরল এক্সপার্ট, এবং আমার বাম পাশে এবং সামনে দুইজন কই, এদিকে আসো, ইউথ লিডার্স অ্যাসোসিয়েশন, যারা হচ্ছে জানের রিস্ক নিয়েও মানুষের কাছে মাস্ক পৌঁছে দেওয়ার দায়িত্বটি যথেষ্ট গুরুত্ব সহকারে নিচ্ছে। তো আমরা এখন যেটা করবো, আমাদের গ্রামের একদম শেষ সীমান্ত থেকে, যেখান থেকে ও আমাদের আরেক সহযোদ্ধা এসে পড়েছে। রোস্তাম, তুমি দূরে যাও, তোমার করোনা হয়েছে। হ্যাঁ, আমরা একদম শেষ প্রান্ত থেকে গ্রামের যেখান থেকে মাস্ক বিলি করা শুরু করব, এবং যতদূর যেতে পারি, যতটুকু কুলায় সাধ্যে। তো আমরা চলে যাচ্ছি প্রথম হাউসে। আচ্ছা, যার লাগাইছেন হেরার লাগাইতেছে না, যার যার যদি শর্ট থাকে, কয়টা শর্ট আছে আপনার? দুইটা শর্ট না? আচ্ছা ঠিক আছে, কারণ যত বেশি মানুষেরা দিতে পারবো ততই তো লাভ। একটু ধুয়া পড়ে না, এগুলো ধুয়া পড়ে না, একটু ঝাড়া দিয়া ঠিক আছে। দরকার ছিল আপনারও সবাই দরকার না? আপনি কি ঘরে তো বাইরে বেরো যান, চোখে মুখে যান? আচ্ছা, কাকার আছে নি? আর
শেষে আমরা প্রায় রাত হয়ে গেছে, প্রায় রাত না রাত হয়ে গেছে। আমরা আমাদের মোটামুটি উত্তর পাড়ার যেটা ছিল এক অংশ, আমরা আমাদের গ্রামের এক অংশ, এটাকে সম্পূর্ণরূপে সবার হাতে মাস্ক পৌঁছে দিতে সফল হয়েছি। এবং আমাদের যেটা চেষ্টা ছিল যে সবাইকে বোঝানো যে কিভাবে করোনা ভাইরাস থেকে বেঁচে থাকা যায়, কিভাবে এটাকে প্রতিকার করা যায়, সেই মেসেজটা আমরা পৌঁছে দিচ্ছি। ইনশাল্লাহ চেষ্টা আছে, যদি সম্ভব হয় এটা আর একটু বড় পরিসরে করব। কিন্তু আমি একজন মানুষ আর আমাদের দেশে প্রায় 20 কোটি মানুষ আছে, আমরা সবাই যদি একজন, আমি একজন যেই দায়িত্বটা পালন করেছি সেই একজনের মতন দায়িত্বটা পালন করে, আমি মনে করি যে করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করাটা, এই যুদ্ধে জয়ী হওয়াটা কোনো ব্যাপার না। অতএব আমি আমার কাজ করছি, আপনি আপনার কাজটা করবেন আমি আশা করি। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।